প্রতিক্রিয়া করে। বাবু তুমি না একটু বাসার দিকে এগোও, ওই যে ভিখারিটাকে দেখতে পাচ্ছ, আমি জাস্ট ওকে একটু হেল্প করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই কি সব উল্টাপাল্টা কথা লিখে রাখছিস, আমার বইয়ের নামে এরকম উল্টাপাল্টা কথা কেন লিখছিস? স্যার মুই যা কইছি সত্যি কথাই কইছি, আপনি যে প্রত্যেকটা দিন এখানে যান আর আসেন, আমরা সাহায্য করে দিয়ে যান, এই জন্য আমাদের আমি কোমরা কাঁধ ধরে কমু, আমার বউ কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বইয়ের নামে যে এত বড় একটা কথা বলতেছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? হ স্যার মধ্যে প্রমাণ আছে স্যার, মুই এর মধ্যে একটা বাড়িতে ভিক্ষা করতে গেছিলাম, এবার দেখি দরজাটা খোলা, এবার ঢুকে দেখি আমার বউ একটা কাজের ছেলের কোলের ভিতরে মাথা দিয়ে ঘুমাই রয়েছে, এ দেখকে আমি অস্তা খুলে কইয়া বাইরে আইছি, এই লগে এই প্যাডের ভিতরে লেখিয়া আমি লগে দাঁড়াই রয়েছি। কি আমার বউ আমার বাড়ির কাছের লোক মারুফের সাথে অ্যাফেয়ার চালাইতেছে? আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে আমি বলে দিলাম, আমি আজকে এটা পরীক্ষা করে দেব। এবার বাঙ্গি ফাটবে। বাবু শোনো না, বস কল করছিল, বলল অফিসের কাজে 4-5 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে, আমি বেরোচ্ছি, কেমন? তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো, তুমি সাবধানে যেও। কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। আল্লাহ হাফেজ। চলে গেছে, ওয়াও, 4-5 দিন ইচ্ছে মতো মজা করতে পারবো। মারুফ মারুফ বসো, একটা নিউজ আছে, তোমার স্যার 4-5 দিনের জন্য অফিসের একটা কাজে ঢাকার বাইরে গেছে, এই 4-5 দিন আমরা পুরো ফ্রি, কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না। বেশ অনেকক্ষণ যাবতই তো আমি বাইরে, এখন ভিতরে যাই আর হাতে নাতে ধরি। ওয়াও, তাহলে 4-5 দিন আমি তোমার সাথে থাকতে পারবো, তাই না? হ্যাঁ একদম, কোনো টেনশন নাই, বুঝতে পারছো? বাহ চমৎকার। আলিস তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ, কি ভাবছো? তোমাকে বলছি অফিসের কাজে 4-5 দিনের জন্য বাইরে যাচ্ছি, আমি সত্যি সত্যি চলে গেছি? না আমি সত্যি সত্যি যাইনি, আমি যা করছি সব কিছু আমার প্ল্যান ছিল। কেন জানো? তোমাদের এই রাসলীলা নিজের হাতে নাতে ধরার জন্য। বাহ কত সুন্দর, কত সুন্দর রোম্যান্স চলতেছে আমার বাড়িতে, আমার ওয়াইফ আমার বাড়ির কাজের লোকের সাথে রোম্যান্স করতেছে, কেন করছো তুমি এটা? কেন উত্তর দাও কেন? হ্যাঁ তুমি যা দেখছো সবই ঠিক দেখছো, আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসো? বাহ বাহ মাহি বাহ, একটা কাজের লোককে তুমি ভালোবাসো, কাজের লোকের সাথে তোমার সম্পর্ক, একটা কাজের লোক তোমার বয়ফ্রেন্ড? না ও কাজের লোক না, ও কাজের লোক হয়ে এই বাসায় আসছে শুধু আমার জন্য, আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এখন না সেই কলেজ লাইফ থেকে আমরা একে অপরকে ভালোবাসি। আমি যে কোন দুনিয়াতে আসি আমি না নিজেই বুঝতে পারতেছি না। আরে বাবা এতই যদি তোমাদের ভালোবাসা থেকে থাকে তাহলে আমার জীবনে কেন আসছিল, কেন বিয়ে করছিল আমাকে, পালিয়ে যেতা বিয়ে করত ওর সাথে, আমার জীবনটা কেন নষ্ট করলাম? দেখো লাইফ আমি তোমাকে ঠকাতে চাইনি, আর আমি এই বিয়েতে রাজিও ছিলাম না, আমার বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়ে করিয়ে দেয়। বুঝতে পারছি, আফসোস এই দুনিয়াতে শুধুমাত্র ভালোবাসাটা আমিই পাইলাম না। কোনো সমস্যা নেই, তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, আমি তোমাদের বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো। আলিফ কি বলতেছো, সত্যি বলতেছো তুমি? হ্যাঁ সত্যি বলতেছি, কেন জানো? আমিও একটা সময় কাউকে ভালোবাসছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তাকে পাইনি, তাই ভালোবাসা হারানোর কষ্টটা আমি খুব ভালো করেই জানি। চিন্তা করো না, তোমার ফ্যামিলি তোমার বাবা মা সবাইকে আমি নিজে বোঝাবো। আলিফ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার মতো ভালো মানুষ আসলে হয় না, আমি কৃতজ্ঞ তোমার কাছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমার ভালোবাসার মানুষ আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য।